মহিলা কো আব্বাজি আমার কপাল খুলে গেছে, তুমি ওই আব্দুল কাদির নি যে আব্দুল কাদির হাজার বছরের মরা মানুষ জিন্দা করবে। বড় বেড়ে কো তুমি শুনছ কই, কত রাত এবং ইঞ্জিলের হাফেজগণ বলে গেছে বেলায়েতের যুগে একজন অলি আসবে, তিনি অলিকুল সম্রাট হবে, সমস্ত অলিদের কাঁধে ওনার কদম থাকবে, ওই মানুষটা হাজার বছরের মরা মানুষ জিন্দা করতে পারবে। আব্বা আমার মন বলতেছে তুমি যদি একটু দোয়া করো, 12 বছরের ডুবন তো ডিঙ্গি ডামি ফিরে পাবো, আমার ছেলে বৌমা যাতে সহ পাবো। হুজুর গাউসে বাগ মহিলার কান্না শুনিয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, বন্দুকের গুলি মিস কই, মার দোয়া মিস কই না, 12 বছর পর্যন্ত নৌকা ডুবে আছে পানির তলে, আর কত কাদাই বা তুমি তার মারে। আমি আব্দুল কাদের কই, নৌকাটা দিবানে তুমি বাসাইয়া। আল্লাহ কো আব্দুল কাদির, ও আব্দুল কাদের, ও 12 বছর আগে নৌকা ডুবছে, পানির সাথে মিশে বলে পানি হয়ে গেছে, আমি নৌকা দিতাম না পারতাম না দিতে বাসাইয়া। বড় বীরে কো পারতা না কোনা, পারতা না কোনা, ঠিক আছে আর দেওয়ান লাগতো না, জীবনে বহুত ওয়াজ আমি জিলান বাসিরে শুনাইছি, তোর আল্লাহরে বই করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, জন্ম যার আছে মরণ তার আছে, একদিন মরবি, মরণের পর আল্লাহ হাসুরের মাঠ বানাইব, হিসাব নিকাশ নিব। বই দেখাইছি আমি কিছুক্ষণের মধ্যে আজকে জিলান শহরে যাব, যায় ওয়াজ আজকে আমি বিপরীত করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো কি ওয়াজ করবি, আমি জিলান বাসিরে কমো, তোর আল্লাহর রাখিস না, আল্লাহর ইবাদত করিস না, নামাজ রোজা পড়িস না, হাসরের মাঠ বানাইব, খুদা মিশা কথা, মিজানের পাল্লা লটকাইব মিশা কথা, বান্দারে বিচার করব মিশা কথা, কই কথা কিরে কইবি, যে খুদা 12 বছরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইবার ক্ষমতা নাই, রাখতে পারে না, হাজার বছরের মরা মানুষ জিন্দা করব কেমনে। জিন্দা যদি করতে না পারে তো বিচার করব কারে। আল্লাহ কো এই কথা কইলে কেউ তো আমার ইবাদত করতো না। বড় ফিরে ডাক ডাক, তাইলে এখনো সময় আছে, নাওডা দিবা কি দিতা না, নাওডা দিবা কি দিতা না। আল্লাহ কো শুরু করছো কি, আমি তো করছিলাম না তুমি করাইছো, কৌহদা নৌকা দিবা কি দিতা না। আল্লাহ কো ঠিক আছে হাত নামা নৌকা দিতাছি, সুবহানাল্লাহ। কো বন্ধুরে বড় ফিরে কো দিবা বলে জি, আল্লাহ গোসন শুধু নৌকা দিলে হইতো না, এই নৌকার ভিতরে নতুন একটা বউ নতুন একটা স্বামী আছে, যেমন আছে তেমন চাই, পরিবর্তন হইলে মানি না। আল্লাহ দিবা কি দিতা না, আল্লাহ কো শুরু করছো কি, আমি করছিলাম না তুমি করাইছো, আমি করছিলাম না তুমি করাইছো, দিবা কি দিতা না। আল্লাহ কো বউ দেমো স্বামীও দেমো, এইবার বড় ফিরে কো শুনো, শুধু বউ স্বামী দিলে হইতো না, কবিরুদ্দিন বিয়ে করতে খালি গেছে না, সঙ্গে 300 যাত্রী লইয়া গেছে, একটা যাত্রী কম দিল মানি না, দিবা কি দিতা না। আল্লাহ কো ঠিক আছে দিব, বড় বীরে কো পাইছি অসুবিধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই শেষ করিয়া দাও, কো এটা আবার কি, কবিরুদ্দিন যেদিন বিয়ে করতে গেছে নদীর এই পারের বাজার থেকে বিয়ের অনুষ্ঠানে 2 কেজি গরম মিষ্টি নিছে, সুবহানাল্লাহ, একটা মিষ্টি কম দিলে হইতো না, ঠান্ডা দিল মানি না, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ দিবা কি দিতা না, আল্লাহ কো শুরু করলি কি, আমি তো করছিলাম না তুমি করাইছো। বন্ধুরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোর চিনগা মানুষ জুনাইদ বাগদাদি কো লাইসাবি জুব্বাতি সাওয়া আল্লাহ তাআলা, আমার জুব্বার ভিতর আল্লাহ সারা কিছু নাই, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কেন বলে, ওয়াবতা গইলাই হিলুসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহ কারীবু মিনাল মুকসিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে জি জি জি, হযরতে খোয়াজকিদির কো মুসা নবী ও, নবী ও,
মুসা নবী ও যে এলেম তোমার আল্লাহ দিছে এই এলেম আমার দিছে না আমার যে এলেম দিছে এই এলেম তোমার দিছে না তোমার দিছে জাকিরি এলেম আমার দিছে বাতিনি এলেম তুমি এই এলেমের আলেম কইতে পারবা না হযরতে মুসা নবী কো কিরে পারতাম না আপনি হুকুম করবেন আমি মাইনা নেমু হযরতে কোয়াস কিজির কো হুকুম করা সহজ মাইনা নেওয়াটা বড় কঠিন নিবি বলে যে তো এখন হোমনাথ থেকে বানচারামপুর যাইব কই যাইব হোমনাথ থেকে বানচারামপুর যাইব মধ্যে একটা নদী নদীটা কি দিয়া ভরাইতেইব নৌকা দিয়া হোমনা নৌকা ঘাট থেকে নৌকার মধ্যে তিনজন মুসা নবী ইউসাইব নেন হযরতে খোয়াস কিজি তিনজন নৌকার মধ্যে উঠলেন বানচারামপুর গাড়ি গিয়া নামবো এখন বানচারামপুর গাড়ি গিয়া দুইজনে নৌকা হযরতে খোয়াস কিজির নৌকাতে রয়ে গেল ইউসাইব নেন মুসা নবী নদীর গিয়া দাঁড়াইল দাঁড়াই এক হুজুর আসেন না ওয়াসকিদির ক আইতাসি আইতাসি কইয়া লাড়ি দিয়া যাতা দিয়া নৌকাটা দিছে ডোলা কইরা কি করছে নৌকাটা কি করছে ওলি আল্লাহগণ কিছু ঘটনা ঘটাই মুরিদ বুঝে না বুঝা বাস লাগাই রে বন্ধু অফিস সাহেবে কামটা কি করলো আরে ফির তো তোমার মঙ্গলের জন্য করছে তুমি বোঝো নাই বন্ধু রে নৌকাটারে কি করছে ডুলা করছে হযরতে মুসা নবী কা আপনি আল্লাহর ওলি আল্লাহ পাঠাইছে আপনার কাছে এলেম শিক্ষা আলেম হইয়া আল্লাহর দেখতাম একজন মানুষ তিনটা লোক পার করলো কর্তব্য ছিল তারা টাকা পয়সা দেওয়া না দিয়া তার নৌকা ডুলা করে দিয়েছেন এইটা কি কোনো ওলির কাজ নেই আল্লাহ পাঠাইছে আপনার কাছে এলেম শিক্ষা আলেম হইতাম হযরতে খোয়াজ কিজির ক আমি তো আগেই কইছিলাম তুই পারতি না ক ঠিক আছে হুজুর ক্ষমা চাই বলবি আর তুমি হইলে মাফ চাই মাফ কইরা দেন এবার বানচারামপুর থেকে যাইব নবীনগরের দিকে কই যাইব নবীনগর মাঠের মধ্যে দেখতেছে কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটা ডাকদা কাছে আনছে আইনা গাটটার মধ্যে বাড়ি দিছে দুই তিনটা ফাঁকদা বাচ্চাটা মারা গেছে বলুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আরো ফেস লাগছে নি কথা কম লাগছে নি ফেস মুসা নবী কো হুজুর আল্লাহ পাঠাইছে আপনার কাছে এলেম শিক্ষা আলেম হইতাম আল্লাহর দেখতাম এক নম্বরে গরিব মাঝে তিনজন লোক পার করলো টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করে দিছেন জিগাইলে কইছেন আমি বুঝতাম না মাফ চাইছি এখন ভালো ছেলেটা গালি দিল না মন্দ করলো না কোনো ক্ষতি করলো না তারা ডাক দাই না মাইরা লাইলেন কামটা করলেন কি আল্লাহ পাকের আইন ইচ্ছা করে কোনো মানুষকে ফোন করলে লোকটা জাগার নামি এইটা কি কোনো অলির কাজ নেই হযরতে খোয়াজ কিজির ক আগৈত্য কইছিলাম তুই পারতি না ও ঠিক আছে বাজার এখনো মাফ চাই আর কোনো প্রশ্ন করতাম না ঘটনা দুইটা এখন নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইব রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার পাশে একটা বিল্ডিং ফাড়া আলোচনার সারমর্ম হচ্ছে রে বন্ধু কবরে যাইবার আগে চিন না যাই তুই আল্লাহরে চিনবা কি করে আল্লাহরে চিনতে গেলে চিনতইব নবীরে আর নবী চিনতে গেলে চিনতইব যার যার মুর্শিদের এই কারণে জালালউদ্দিন রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আরে মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনব বীরবর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা নবীনগর যাওয়ার পথে দেখতেছে বিল্ডিংটা মধ্যে দাফাটা দুই বাইরে দাঁড়া করে এক দাঁড়া হযরতে খোয়াজ কিজির কি করলো বিল্ডিং ডারে আস্তর করে খাটাইছে ফাড়ারে খাটাইছে হাঁটাই এক চল ভাই যাই চল যাই মুসা নবী কো একটা কদমও যাইতাম না তিন প্রশ্নের জবাব না পাইলে যখন সুবহানাল্লাহ এই তিনটা ঘটনা ঘটাইলেন এই তিন ঘটনার সারমর্ম উত্তর যতক্ষণ না পাইব ততক্ষণ একটা কদম যাইতাম না হযরতে খোয়াজ কিজির কো আমি তো কইছিলাম তুই পারতি না তুই কইলি পারবি ঘটনা তিনটা ঘটাইলাম একটা তো তোর বুঝাইলো না আচ্ছা কসান দে আমি কী খাটাইছি মুসা নবী কো ফাড়া হযরতে খোয়াজ কিজির কো মুসা নবী ও নবী ও
তোমার আল্লাহ যে এলেম দিছে আমার এই এলেম দিছে না, আমার যে এলেম দিছে তোমার ও এলেম দিছে না, তোমার দিছে জাকিরি আমার দিছে বাতিনি, তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। জোরে কোন সুবহানাল্লাহ, তুমি তোমার এলেমের দ্বারা দেখছো বিল্ডিংটা ফাটা, আর আমি আমার এলেমের দ্বারা দেখছি ফাটার ভিতরে কতগুলি ঈদ আছে, ঈদের ভিতরে একটা ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারটা দুইজন আল্লাহওয়ালা মানুষ এরা ইন্তেকাল করে জান্নাতুল ফেরদাউসে আছে, এতিম দুইটা সন্তান না বালক দুনিয়াতে তৈয়া গেছে, এতিম সন্তানটি আস্তে আস্তে স্বাভালক হইব, ইট্টি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া তার ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইব। মুসা নবীরে ফাটারা যদি এলাকার মানুষ দেখে ভিতরে ইটকিরে ফালাই রাখছে, নিশ্চয়ই তারা ভিতরে খামাইয়া ইট্টি সরাইয়া ধনভাণ্ডারটা তুইলা নিব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব, কারণ তার আব্বা আম্মা বাচ্চাটির জন্য রেখে গেছে, আমি আস্তর কইরা খাটাইছি ধনভাণ্ডারটা সেভ করছি, কামটা কি খারাপ করছি না ভালো করছি গো, তাইলে হুজুর ঠিক আছে। এক নম্বর। দুই নম্বর, মুসা নবী মানুষ খুন করা মহাপাপ, আল্লাহর আইন ইচ্ছা কইরা কোনো মানুষকে খুন করলে লোকটা জাহান্নামী হয়। তরে ফাটাইছে আমার কাছে এলেম, ওই এলেম শিক্ষা এলেম ওই আল্লাহ দেখতি, আমি বাচ্চাটা ডাক দিলাম কাছে আনলাম, ভালো ছেলেটা তুই কইলি মাইরা ফলাইলাম, কামটা করলাম কি, তুই তোর চোখ দিয়া দেখছত সুন্দর, তুই তোর চোখ দিয়া দেখছত ভালো, আর আমি আমার চোখ দিয়া দেখছি রে মুসা তার মতো খারাপ ছেলে এ মারে নাই। আমি তারা ডাকদা মারছি কিরে জানোস নি বলে কিরে, সন্তান যদি অপরাধী জমিনে মা বাবা তৈয়া যায়, এই সন্তানের অপরাধের হাজারত মা বাবা কবরে বগুন লাগে, এই সন্তানরা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নাবালক, যখন আস্তে আস্তে হইব সাবালক তখন করব কুফুরি, কুফুরি করলে হইব কাফের, তে যাইব দুজুকে, তার সাথে যারা বন্ধুত্ব কইরা চলব কুফুরি কইরা কাফের হইব, এরাও জাহান্নামে যাইব, এই কারণে কুফুরি কইরা কাফের হইবা জাহান্নামী হইবার আগে তারে বিদায় দিছি, তার আব্বা আম্মার বেহেশতে থেকে বাইর করবার আগে তারে বিদায় দিছি, তার বন্ধুত্ব যারা তারা চলবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, তারার লগে তার সাথে যারা চলবে তারাও কুপুরি কইরা কাফের হইয়া দোজখ যাইব, এই কারণে নিষ্পাপ থাকতে তারে দুনিয়া থেকে বিদায় করছি, কামটা কি খারাপ করছি না বালা কো, তাইলে হুজুর ঠিক আছে। তিন নম্বর ইন্টারভিউ, মুসা নবী মানুষ যদি উপকার করে, মানুষের কাজ তার অপকার করা মানুষের কাজ না, গরিব মাঝি তিনজন লোক পার করছে কষ্ট কইরা বড় উপকার করছে, এখন যদি অপকার করি তাইলে তো ঠিক হইব না, আমি নৌকাটা ডুলা কইরা উপকার করছি, কইটা কেমনে টাকা পয়সা দিলে আর উপকার হইতো, নৌকা ডোলা করে উপকার করছি কেমনে, তুই শুন, কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হইব, মূর্তি পূজা করার জন্য স্পর্শারা একটা নৌকা লাগবো, এই গাড়ে স্পর্শারা নৌকায় এটাই আছে যে এই নৌকাটা আমরা পার করছে, জালেম বাদশার নৌকা নিলে গরিব মাঝি মারা যাইব, আমি ছিদ্র কইরা স্পট লাগাইছি পূজার কাজে লাগতো না, জোর করুন সুবহানাল্লাহ, জালেম বাদশার পূজা শেষ হইব সামান্য পয়সা বিক করে একটা তক্তা লাগাই, এই তক্তা লাগাইয়া মাঝি গিরে কইরা তারা জিফুত লইয়া হইব, যদি জীবনে তক্তা না লাগাইব রে মুসা এই নৌকা দিয়া পানি উঠবে না, জোরে কোন সুবহান, কামটা কি খারাপ করছে কো, তাইলে হুজুর ঠিক আছে, ইন্টারভিউ কইরা গেছে তিনটা, মুসা নবীর আরজিটা ছিল কি, আল্লাহরে দেখা, আল্লাহরে দেখা, আল্লাহরে দেখতে গেলে দুই প্রকারের এলেম লাগবো, এই দুই প্রকারের এলেমের জন্যই তো তিনি হজরতে খোয়াজ কিজিরের কাছে গেল, গিয়া তিনটা ইন্টারভিউয়ের মধ্যে ঢুকলো, এখন মুসা নবী আজগা আল্লাহরে দেখবো, আপনারা দেখতে চান কি চান না, জোরে কোন চান কি চান না, বন্ধুরে আল্লাহরে চিন্না যাইতেইব কবরে, লম্বা চোরা ঘটনা, ও বন্ধু গভীর মনোযোগ, আজকে মুসা নবী আল্লাহরে দেখবো, নিরাকার আল্লাহরে দেখবো, আল্লাহ কারো কাছে আকার কারো কাছে নিরাকার, ঠিক দাঁড়াও মুর্শিদ সামো নে জন্মের মতো দেখানোই তোমার, রূপের পাগল হইলাম রে মুর্শিদ বাবা তোমার রূপ দেখিয়া, খুব মনোযোগ, আজকে মুসা নবী দেখবো আল্লাহরে, আল্লাহরে দেখতে গেলে দেখতে হইব নবীরে, নবীরে কারে কারে নবীরে, আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিছে, ২৭ বৎসর রাখছে, কত বৎসর ২৭ বৎসরের ভিতরে
90,000 কালাম হইছে কত হাজার 90,000 30,000 শরীয়ত 30,000 হাকিকত 30,000 মারিফত খুব মনোযোগ এই হলো 90,000 27 বছর অতিবাহিত হওয়ার পরে আমার নবী কাল লাগো 27টা বছর তোমার বাড়ি বাড়াইছি আমার উম্মতরে জমিনে ফলাইয়া জোরে কর সুবহান আমার উম্মতরে জমিনে ফলাইয়া 27টা বছর তোমার বাড়িতে বাড়াইছি উম্মতরে জমিনে তোয়া একটা সেকেন্ড আর তোমার বাড়ি থাকতাম না আল্লাহ শেখ নবী মাসুদ আল্লাহ কো দোস্ত যাইয়েন না আমার আরশের পাশে আপনাকে স্থান দিব নবী কো আমার উম্মতরে জমিনে বানাইয়া আমি তোমার আরশে স্থান নিতাম না জোরে কর সুবহানাল্লাহ নবী আয়েশা বলতেছে বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু দেনি দে যাইতে বন্ধু লইয়া গেছে কি লইয়া গেছে বন্ধু বন্ধুর বাইত গিয়া যখন আরশে আজিমে পৌঁছে গেছে আমার আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু বন্ধুর বাইতে লে কিছু না কিছু আন আপনি কি আনছেন আমার নবী কো আত্তাহিয়াতু লিল্লাহে ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবা জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবদারিত আল্লাহ কো আপনি আমারে দিবেন আমিও আপনারে দিব কি দিব আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুরে নবী গো আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক আমার নবী ডাক ডাক আল্লাহ গো আল্লাহ গো শুধু আমার দিলে হইতো না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে যারা সালিকিন হবে যারা আলেম হবে যারা ওলি আল্লাহ হবে তাদেরকেও তুমি সালাম দিতে হবে পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন জোরে কোন সুবহানাল্লাহ এখন আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় দিছে ওই ওয়াক্ত 50 ওয়াক্ত ষষ্ঠ আকাশে আয়া দেখে মুসা নবী দাঁড়াই রইছে সুবহানাল্লাহ কর কে দাঁড়াই রইছে মুসা নবী দাঁড়াইছে মুসা নবী আজকে আল্লাহরে দেখব খুব মনোযোগ বন্ধ মুর্শিদ কারে কই এই মুর্শিদ কারে কই জালালউদ্দিন রুমি নিজে কইতেছে মুর্শিদ বেনে খোদা মিলেন হা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার এ কথাটা মসনব বীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না 70 ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম যখন ছিল 5,000 হাদিসের হাফেজ যখন ছিল তখন হযরতে রুমি এই কথা বলতে পারে নাই যেদিন ওনার ওনার পীর পাগল শামসুদ্দিন তিব্রিজির মধ্যে বিলীন হয়ে গেল ওই দিন তিনি কইছে খোদ খোদ মাওলানা রুম কামেনা সুদ তার গোলামে শামসি তিব্রিজ কামে সুদ জগৎ বাসী রে 70 উডের বোঝায় কিতাব পড়া 5,000 হাদিসের হাফেজ হইয়া আমি কামেল হইতে পারি নাই যেদিন আমার পীর পাগল শামসুদ্দিন তিব্রিজির গোলাম হয়েছি ওই দিন আমি কামেল হয়েছি যখন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর আমি ততক্ষণ পর্যন্ত চিনি নাই যতক্ষণ আমার মুর্শিদের রূপসাগরে ডুব না দিছি যেদিন আমি আমার পাগল আমার পীর পাগল শামসুদ্দিন তিব্রিজির রূপসাগরে ডুব দিছি ওই দিন আমি আমার আল্লাহরে দেখছি মজরুমি গোক আল্লাহ রং ডাকে তুমি কো কো গর তো হাকি হাম নসিনি বা খোদা গর তো হাকি হাম নসিনি বা খোদা গো নসিনি দরহ জোরে আউলিয়া জগৎবাসী রে আল্লাহর কাছে বসতে চাও আল্লাহকে দেখতে চাও আল্লাহর কথা শুনতে চাও তাইলে তুমি তোমার মুর্শিদের কাছে বসে যাও যরকম সুবহানাল্লাহ এক জামানা সহবতে বা আউলিয়া এক জামানা সহবতে বা আউলিয়া বেহতারাত সাদা সরে তো বেরিয়া তুমি তোমার মুর্শিদের খেদমতে একটা সেকেন্ড টাইম কাটাও এক সেকেন্ডের বিনিময় শত বছরের বন্দেগির সব আমল নামা লেখা হবে ও বন্ধু মনোযোগ মনোযোগ জালালউদ্দিন রুমি কইছে মুর্শিদ বিনে খোদা মিলে না মুহাম্মদের রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ সুবহানাল্লাহ বলেন আল্লাহকে দেখতে গেলে দেখতে হবে নবীরে নবী দেখতে গেলে দেখতে হবে যার যার মুর্শিদেরে খুব মনোযোগ ষষ্ঠ আকাশে মুসা নবী দাঁড়িয়ে আছে নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে আইছে মুসা নবী জিজ্ঞেস করি আর রাসূলুল্লাহ বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন নবী কো আমার উম্মত জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি কয় ওয়াক্ত আপনারা বর্তমানে কয় ওয়াক্ত পড়েন 5 ওয়াক্ত পড়তে রাজি না 50 ওয়াক্ত কেমনে বললেন হইলে রোজা আনছিল 6 মাস
বর্তমানে আছে এক মাস কয় মাস একবার মুসা নবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত দুর্বল আপনার উম্মত কবে আরো দুর্বল এতগুলি নামাজ পড়তো না আপনি আল্লাহর কাছে যান নামাজ গিয়া কমাই আনেন এখন আমার নবীর উম্মতে 50 শক্ত পারবো কি পারতো না আমরার নবী ভালো জানে না মুসা নবী ভালো জানে আমরার নবী ভালো জানে আমরার নবী জাইন না আনছে মুসা নবী কেন কমপ্লেইন করে কারণটা কি এখানের মধ্যে মুসা নবী চাইছে দেখতো কারে আজকে আল্লাহ দেখা দেব মুসারে যরকম সুবহানাল্লাহ খুব মনোযোগে বন্ধু এখন মুসা নবীর নির্দেশ কমে নবী গেল আল্লাহর দরবারে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু গেছলেন গা আবার আইছেন কি রে নবী কয় এতগুলি নামাজ আমার উম্মতে পারতো না কমাইয়া দাও আল্লাহ কো জান 5 ওয়াক্ত কমাইছি কত 45 বাকি রইল কত 45 আবার গেল মুসা নবী কতগুলি পারতো না আবার যান আবার নবী গেল আল্লাহ জিজ্ঞেস করে গেছলেন গাইছেন কি রে নবী কতগুলি নামাজ পারতো না কজার আরো দেশি বাচক তো ঘুমাইয়া কত কমছে রইল কত 40 প্রতিবারে 5 ওয়াক্ত কইরা কমাইল 5 নং 45 বার 9 বার 9 বার আনা নেওয়া করলো কয়বার 5 ওয়াক্ত কইরা কমলে 5 নং কত 45 45 বাদ দিয়া লাস্ট পর্যন্ত 5 আল্লাহ কো আমি এক আমার কথা এক ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমি ওয়াদা কোনোদিন খেলাপ করি না কথা দিছি 50 ওয়াক্ত করতে পারতো না বিদায় আমি 5 ওয়াক্ত দিছি এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত হইয়া পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব ঠিক রাখবো সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক ডাক মুসারে তুই আশেক আমি মাসুক তুই চাইছিলি আমি আল্লাহর দেখার জন্য তুই চাইছিলি আমি আল্লাহর দেখার জন্য আমার বন্ধু মাসুক আমি আশেক 27টা বছর দেখলাম দেখার স্বাদ মিটে না তুই কেমনে না দেখে আমার রইলি মুসা পৃথিবীর কেউ যদি আমি আল্লাহর দেখতে চাই আমার বন্ধুরে দেখতে হইব আমার বন্ধু তোর কাছে যাইব তুই প্রাণ বইরা দেখবি নামাজের বাহানা দিয়ে আমার কাছে পাঠাইবি আমি আমার বন্ধুরে দেখবো যরকম সুবহানাল্লাহ 27 বছর দেখলাম দেখার স্বাদ মিটে না নইবার আনা নেওয়া করার পর লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত দিয়া বিদায় দিল আল্লাহ কো মুসা শুন শুন তুই আমার দেখবি আল্লাহ 27 বছর দেখে আমার স্বাদ মিটে নাই এই বাহানা দিয়ে আল্লাহ নিচ্ছে নইবার আমারে তোর আল্লাহর কাছে এখন আমিও আল্লাহর দেখে আমার স্বাদ মিটে নাই এই কারণে আমিও গেছি নইবার আল্লাহর কাছে যরকম মধ্যে দিয়া আল্লাহ দেখছে আমারে আমি দেখছি আল্লাহরে তো তুই দেখছ তো আল্লাহরে নবী কো মান রানি বাকাত রাল রাল মান রানি বাকাত রাল হাক্কা মান রানি বাকাত রাল হাক্কা নবী কো আমি পৃথিবীর কেউ যদি আমি রাসূলকে দেখবে সে যেন আল্লাহকে দেখবে জোরে কোন সুবহানাল্লাহ নবী দেখলে কারে দেখা হয় জোরে কোন কারে দেখা হয় সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাইব নবীরে আল্লাহ থাকবো কই কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলচেরাতে ঘাটে নবী হাউজে কাউসারে নবী জাহান্নামের গেটে নবী সমস্ত ঘাটে নবী হায় হায় সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবো কই নবী যেখানে আল্লাহ নবী জিরে ফুল বানাইয়া আমার আল্লাহ কাছে গ্যারান হয়ে মিশিয়া ফুলটা হইল প্রকাশ গ্যারানটা হইল গোপন বন্ধ সূর্য প্রকাশ আলো গোপন ফুল প্রকাশ গ্যারান গোপন দেহ প্রকাশ রুহ গোপন দেহের ভিতরে রুহ নবীর ভিতরে আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর অলির ভিতরে আছে আল্লাহ আল্লাহর অলিদের কি খেলা খেলাইছে রে ওরে বন্ধু বাহাদাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি তোমার না দিব আল্লাহর অলির কাছে গিয়া চাও চাইতে দেরি হইব আল্লাহ তোমার দিতে দেরি করব না জোরে কোন সুবহানাল্লাহ এই একটা আলোচনা বুঝলে বুঝবেন গাউসে বাগ যাইতেছে লজ্জা নদীর পার দিয়া যায়া দেখে একটা বুড়া মুখিনা কলসি একটা ডুবাইয়া কাঁদতেছে চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে গাউসে বাগ দাগ দাগ আম্মা গো পানি দিতেছেন পানি নিয়ে যাবেন আপনি কান্দেন কেন গো মা মহিলাটা ডাক দাগ যিনি বুঝুন না তিনি বুঝে না যিনি দেখুন না তিনি দেখে না যিনি দেউন না তিনি দেয় না বাবা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে করে লাভ হইব কি বড় বিরেক বিষয় কি আম্মা কেডা গো বুঝুন না বুঝে না
কেড়া দেখো ইন্না দেখে না, কেড়া দেও ইন্না দেয় না। মহিলা ডাক ডাক একটা মাত্র বাচ্চা হওয়ার পরে আমার স্বামী মৃত্যুবরণ করে ছেলেটার নাম রাখলাম কবুল কবির উদ্দিন, তার অপর নাম হলো দুলহা। এই ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে জোয়ান মহিলা বড় হয়ে গেছি, যৌবন খারিয়ে বার্ধিকে বসে গেছি, আমি যৌবন খারিয়ে বার্ধিকে বসে গেছি, জোয়ান মহিলা বড় হয়ে গেছি, একটা বাচ্চার দিকে চাইয়া দ্বিতীয় কোনো স্বামী জীবনে গ্রহণ করি নাই, এই সন্তানটার দিকে চাইয়া আস্তে আস্তে সন্তানটা বড় হলো। আমি বড় আশা নিয়ে সন্তানটাকে 300 যাত্রী দিয়ে একটা নৌকা সাজাইয়া নদীর ওপার পাড়াইছিলাম বিয়ে করার জন্য। পুত্র বধূ লইয়া পুত আসবে ফেরে, আমি রান্না বুয়াইছি, টপ 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 বাত পা ঘুরতেছে, এমন সময় খবর এসেছে আসার পথে নতুন বউ লইয়া 300 যাত্রী সহ আমার পথে নৌকাটা গেছে ডুবিয়া। আমি নদীর পার গিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে কই, আল্লাহ গো আল্লাহ গো, একটা ছেলের দিকে চাইয়া জীবন দিলাম কাটাইয়া, বড় আশা করে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, বৌমা নিয়ে আসবে, আমি রান্না বুয়াচ্ছি ভাত খাওয়াবো, ঘূর্ণিঝড় লাগ পাইয়া নৌকা গেছে ডুবিয়া। আমি মা কইয়া মা কইয়া দোয়া করি, আল্লাহ নৌকাটা দিবানি তুমি ফিরাইয়া। যখন সুবহানাল্লাহ এইভাবে কান্নাম একটা না 12 বৎসর, সুবহানাল্লাহ বলেন একটা না 12 বৎসর কাঁদছে, আল্লাহ হানা কিছু কয় না। নদীর পার মহিলার আর বসবাস করে, নদীর পানি দিয়ে উজু গোসল রান্না বান্না করে, সময় সময় পানি তৈলে সন্তানের কথা মনে পড়ে, চোখের পানি রাখতে পারে না। আজকে আমার পুত্রের কথা মনে হয়ে গেছে, আব্বা আমি আমার চোখের পানি রাখতে পারি না, ডাক দিয়ে আমি আমার পরিচয় দিলাম, এবার তোমার পরিচয়টা তুমি দিবানি, বড় ভেরে আমার নাম আব্দুল কাদের জিলানি। যে মাত্র কইছে আব্দুল কাদের জিলানি, মহিলা কো আব্বাজি আমার কপাল খুলে গেছে, তুমি ওই আব্দুল কাদের নি যে আব্দুল কাদের 1000 বৎসরের মরা মানুষ জিন্দা করবে। বড় বেড়ে কো তুমি শুনছ কই, কত রাতে এবং ইঞ্জিলের হাফেজগণ বলে গেছে বেলায়েতের যুগে একজন অলি আসবে, তিনি অলিকুল সম্রাট হবে, সমস্ত অলিদের কাঁধে ওনার কদম থাকবে, ওই মানুষটা 1000 বৎসরের মরা মানুষ জিন্দা করতে পারবে। আব্বা আমার মন বলতেছে তুমি যদি একটু দোয়া করো 12 বৎসরের ডুবন্ত ডিঙ্গি ডামি ফিরে পাবো, আমার ছেলে বৌমা যাতে সহ পাবো। হুজুর গাউসে বাগ মহিলার কান্না শুনিয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, বন্দুকের গুলি মিস কই, মার দোয়া মিস কই না, 12 বৎসর পর্যন্ত নৌকা ডুবে আছে পানির তলে, আর কত কাদাই বা তুমি তার মারে, আমি আব্দুল কাদের কই, নৌকাটা দিবানে তুমি বাসাইয়া। আল্লাহ কো আব্দুল কাদের, আব্দুল কাদের 12 বৎসর আগে নৌকা ডুবছে, পানির সাথে মিশে বলে পানি হয়ে গেছে, আমি নৌকা দিতাম না পারতাম না দিতে বাসাইয়া, বড় বীর কো পারতা না কোনা, ঠিক আছে আর দেওয়ান লাগতো না, জীবনে বহুত আস আমি জিলান বাসিরে শুনাইছি, তোরা আল্লাহরে বই করবি, 5 বক্ত নামাজ পড়বি, জন্ম যার আছে মরণ তার আছে, একদিন মরবি, মরণের পর আল্লাহ হাসুরের মাঠ বানাই হিসাব নিকাশ নিব, বই দেখাইছি আমি কিছুক্ষণের মধ্যে আজকে জিলান শহরে যাব, যায়া ওয়াজ আজকে আমি বিপরীত করব। জোর কোন সুবহানাল্লাহ, আল্লাহ কো কি ওয়াজ করবি, আমি জিলান বাসিরে কমু, তোর আল্লাহরে রাখিস না, আল্লাহর ইবাদত করিস না, নামাজ রোজা পড়িস না, হাসরের মাঠ বানাইব খুদা মিশা কথা, মিজানের পাল্লা লটকাইব মিশা কথা, বান্দারে বিচার করব মিশা কথা, কই কথা কিরে কইবি, যেই কথা 12 বৎসরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইবার ক্ষমতা নাই, রাখতে পারে না, 1000 বৎসরের মরা মানুষ জিন্দা করবো কেমনে, জিন্দা যদি করতে না পারে তো বিচার করবো কারে। আল্লাহ এই কথা কইলে কেউ তো আমার ইবাদত করতো না, বরফে ডাক ডাক তাইলে এখনো সময় আছে, নাওডা দিবা কি দিতা না, নাওডা দিবা কি দিতা না, আল্লাহ কো শুরু করছো কি, আমি তো করছিলাম না তুমি করাইছো, কৌহদা নৌকা দিবা কি দিতা না, আল্লাহ কো ঠিক আছে হাত নামা নৌকা দিতাছি, সুবহানাল্লাহ কো বন্ধুরে বড় ভিড়ে কো দিবা বলেছি,
আল্লাহ গোসন শুধু নৌকা দিলে হইতো না, এই নৌকার ভিতরে নতুন একটা বউ নতুন একটা স্বামী আছে, যেমন আছে তেমন চাই, পরিবর্তন হইলে মানি না। আল্লাহ দিবা কি দিতা না, আল্লাহ গো শুরু করছো কি, আমি করছিলাম না তুমি করাইছো, আমি করছিলাম না তুমি করাইছো, দিবা কি দিতা না, আল্লাহ কো বউ দেমো স্বামীও দেমো। এইবার বড় ভিড়ে কোনো শুধু বউ স্বামী দিলে হইতো না, কবির উদ্দিন বিয়ে করতে খালি গেছে না, সঙ্গে 300 যাত্রী লইয়া গেছে, একটা যাত্রী কম দিল মানি না, দিবা কি দিতা না, আল্লাহ কো ঠিক আছে দিব, বড় বীরে কো পাইছি অসুবিধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই শেষ করিয়া দাও, কো এটা আবার কি, কবির উদ্দিন যেদিন বিয়ে করতে গেছে নদীর এই পারের বাজার থেকে বিয়ের অনুষ্ঠানে 2 কেজি গরম মিষ্টি নিছে, সুবহানাল্লাহ, একটা মিষ্টি কম দিলে হইতো না, ঠান্ডা দিল মানি না, সুবহানাল্লাহ, বলেন আল্লাহ দিবা কি দিতা না, আল্লাহ কো শুরু করলি কি, আমি তো করছিলাম না তুমি করাইছো। বন্ধুরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোর চিনগা মানুষ।